ভাইরা আমার, আমরা এমন একটি ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের ভিতরে আপনি সুবহানাল্লাহ বললেও নাকি, আলহামদুলিল্লাহ বললেও নাকি, মাশা আল্লাহ বললেও নাকি, এমনকি নবী যে এক হাদিসের মধ্যে বলেছেন, আপনি যদি নেকিয়তে মুচকি হাসেন, পট্টু হাসি দেন না, মুচকি হাসি দেন, তাবাসসুম হাসি দেন, তাহলে এই তাবাসসুম হাসি দেওয়ার কারণেও আপনার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আচ্ছা তোমরা আমার উপরে এমন ভেদ এমন বিশ্বাস, তাহলে শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী তোমাদেরকে পৌঁছে দিতে চাই। আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম ধর্মের উপর তোমাদেরকে আহ্বান করতেছি। আমি নবী হিসাবে অধিষ্ঠিত হয়েছি, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমাকে নবুয়তি দেওয়া হয়েছে, অতএব আমাকে নবী এবং রসুল হিসাবে মানো, আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করো। এবার যারা আগে আমানত দার বলেছিল, বিশ্বাসী বলেছিল, সাদিক বলেছিল, তখন তারাই বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে আমরা আগে অনেক ভালো মনে করতাম, তোমাকে আমরা অনেক বিশ্বস্ত মনে করতাম, আমানতদার মনে করতাম, এখন দেখি দেখা যায় তুমি অন্য টাইপের, অন্য রকম, এখন দেখি দেখা যায় তুমি পাগল। এমনকি বিশ্ব নবীর দুশ্মন আপন চাচা আবু লাহাব সাথে সাথে এমন একটি বদ্দুয়া করলো, এই বদ্দুয়ার মধ্যে সে বলছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, হে বাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই কথা বলার জন্যই কি আমাদেরকে তুমি আহ্বান করেছো? এমন একটি গালি দিল, এমন একটি অভিশাপ দিল যে হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমার হাত তুমি নিজে ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন না, এই আবু লাহাব কি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কে এই বদদোয়া দিয়ে আর কোন কোন কৌশলে ধ্বংস করে দিতে পারবে? আর একটু যে বলেন পারবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন, ও বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলামিন, আবু লাহাব যে আপনাকে ধ্বংস হওয়ার কথা বলেছে, না গো নবীজি, আপনাকে তো আমি আল্লাহ ধ্বংস করব না, আপনার নবী ধ্বংস হবেন না, ও গো নবীজি, তাব্বাত ইয়াদা আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, ওয়া তাব, এবং সে ধ্বংস হয়েছে নিজে, ঠিক কিনা? আবু লাহাবের দুনো হাত, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদা শব্দ ব্যবহার করলেন, আবু লাহাবের দুই হাতের কথা আল্লাহ বললেন, দুই হাত বলতে কি, মানুষের যে দুইটা হাত, এই দুইটা হাত ধ্বংস, আল্লাহ এটা বুঝাইছেন? একটু জোরে বলেন, যার যদি ব্যাখ্যা না করি তাহলে আপনারা বুঝবেন না। মুফাসসির কেরাম বলেন, আবু লাহাবের যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াদা শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আবু লাহাবের দুইটা হাত ধ্বংস, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ বুঝাইলেন যে দুইটা হাত দ্বারা উদ্দেশ্য হলো দুইটা জাহান, দুইটা দুনিয়া, অর্থাৎ তার দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন দুটোই সে কি বরবাদ, অর্থাৎ সে যেমন দুনিয়ার জীবনে বিফল, আখেরাতের জীবন বিফল, দুনিয়ার জীবনে যেমন সফল কাম হয় নাই, আখেরাতের জীবনেও সে সফল কাম হবে না। দুনিয়ার জীবনের করুণ পরিণতি আমরা ঘটনার শেষাংশে, শানে নজরুলের শেষাংশে অথবা আলোচনার শেষাংশে আমরা বুঝতে পারবো আবু লাহাবের কি করুণ পরিণতি হয়েছিল। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হয়েছে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং সে যা অর্জন করেছে, কামাই করেছে, অর্থ সম্পত্তি মাগনা কোনো কাজে আসবে না, এবং তার ধন দৌলত পুত্র সন্তান সন্তানাদি কোনো কিছুই তার কাজে আসবে না। আবু লাহাবকে যখন জাহান্নামের ভয়ভীতি দেখানো হতো, আখেরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া হতো,
তখন বলতো আমার অনেক টাকা পয়সা, আমার অনেক সন্তান সন্তানাদি, আমি আল্লাহ যদি বাস্তবে সত্যিকার অর্থে আমাকে জাহান্নামে ফেলে দেয় অথবা আখিরাতের ময়দানে পরকালে যদি আমাকে দরশাই করে তাহলে অনেক টাকা পয়সার মালিক আমি, টাকা এবং আমার সন্তান সন্তানাদির মাধ্যমে আমি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা ছিল তার ধোকা। এজন্য আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল হাব শুধু দুনিয়ার কোন মানুষ যদি এমন ধারণা করে যে সে টাকা এবং তার সন্তান সম্পত্তি দিয়ে সে আল্লাহর দোয়া থেকে বেঁচে যেতে পারবে, না না না, তাদের ধারণা এটা কখনো সঠিক হতে পারে। সে এবং তার স্ত্রী উভয়কেই নিক্ষিপ্ত করা হবে লেলিহান অগ্নিশিখাতে, যে জাহান্নামের মধ্যে ফেলানো হবে এমন অগ্নি যেটা শুধু জ্বলতেই থাকবে, এটা শুধু জ্বলবে নিবার কোনো লক্ষণ থাকবে না। হাম্মালাতাল হাতব, তার স্ত্রী উম্মে জামিল, তার নাম উম্মে জামিল বিনতে হাব, উম্মে জামিল হাম্মালাতাল হাতব রাত্রি বেলা এসে লাকড়ি বহন করত, এটারও একটা ঘটনা রয়েছে। উম্মে জামিল আবুল হাবের স্ত্রী, আবুল হাবের ওয়াইফ, আল্লাহর নবী বিশ্ব নবীকে রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেও কোন কষ্ট দেয় নাই, একটু পরে বলতেছি, সে ইন্ধন বহন করেছে, সে রাত্রি বেলায় খড়ি বহন করেছে যাতে করে নবীজি কষ্ট পান। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে তাকে খেজুরের চাল দিয়ে রশি দিয়ে টেনে টেনে নেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। এবার আসেন উম্মে জামিলের কথাও কেন আল্লাহ সূরা আল আহাবের মধ্যে আনলেন, এর তো একটা কারণ আছে না? আর একটু জোরে বলেন না, আসেন না নাই? আবুল আহাবের বোনের নাম উম্মে জামিল, উম্মে জামিল তার স্বামীর সাথে তাল দিত, নবীজিকে যখন আবুল আহাবে কষ্ট দিত উম্মে জামিলে তারা প্রেরণা দিত, উৎসাহ দিত, যাও 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 তোমার ভাতিজার যত বড় কষ্ট দেবে বলুন না। উম্মে জামিল নবীজি যাতে করে রাত্রি বেলায় ঘর থেকে বের হয়ে ফজরের সময়ে মসজিদে যাওয়ার সময় পায়ের মধ্যে কাটার আঘাত লেগে কষ্ট পান, সেজন্য উম্মে জামিল তিনি উম্মে জামিল রাত্রিবেলা পথের মধ্যে কাটা ফেলে রাখতেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের নিকটে যখন এই আয়াত এবং সূরা আল-আহাব অবতীর্ণ হলো, আবুল আহাব তখন রাগে অগ্নিশর্ম সাথে তার স্ত্রী উম্মে জামিলও রাগান্বিত হয়ে বিশ্ব নবীকে মারার জন্য বিরাট বড় একটা পাথর নিয়ে নবীজিকে মারার জন্য হত্যা করার জন্য সামনে অ্যাডভান্স হতে লাগলো, সামনে অগ্রসর হতে লাগলো। এ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কই আছে, কোথায় আছে, কোথায় লুকাইলো, আর আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না, আমার হাত থেকে আর রেহাই নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে এবার হত্যা করেই ফেলবো। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। উম্মে জামিলকে চাইলেই পারবো না, না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রক্ষা করবেন, ঠিক কি না? ওই সময়ে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবীজির প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মসজিদে হারাম শরীফের মধ্যে ছিলেন, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করতেছিলেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হাব বিরাট বড় একটি পাথরের মাথার উপরে নিয়ে নবীর দিকে এগিয়ে আসতেছে, অগ্রসর হচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার উম্মে জামিলের হাত থেকে রেহাই পাওয়া যাবে না, ও নবীজি, আপনার নিকটে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আহাবটি অবতীর্ণ করেছেন, সূরা আল-আহাব অবতীর্ণ করেছেন, সেই জন্য আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আপনার উপরে ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে আপনার নিকটে মারার জন্য, হত্যা করার জন্য বিরাট বড় একটি পাথর নিয়ে আসতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন আবু বকর ইন্নাহা লাম তারানি, হে আবু বকর তুমি টেনশন নিও না,
আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমাদেরকে হত্যা করতে পারবে না, যদি বলুন না সুবহানাল্লাহ। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজির কাছে আসলো, কিন্তু নবীজিকে সে দেখতে পায় না, আবু বকরকে পাশে দেখতে পায়। আবু বকরকে বলে, ও আবু বকর, তোমার সাথী মুহাম্মদ কই? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? এখন যদি পাইতাম তাহলে একেবারে হত্যা করে ফেলতাম। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, কিরে আমি আর নবীজি তো একই পাশে বসা, একই সাথে বসা, আমার পাশে নবী, নবীর পাশে আমি, তাহলে ওই মহিলাটি আমার সঙ্গে কথোপকথন করে, আমার সঙ্গে কথা কয়, আমার সঙ্গে বাক বিতণ্ডা করে, কিন্তু নবীজির সঙ্গে কখনো কথা বলে না, নবীজিকে দেখতে পায় না, এর কারণটা কি? কারণটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ওই সময় আল্লাহর কুরআন শরীফ পড়তেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়া ইযা ক্বারাতা তাজআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন বিল আখিরাতি হিজাবাম আপনাকে দেখতে পায় না, আপনার প্রিয় সাহাবী আবু বকরের সঙ্গে সে বাক বিতণ্ডা করে, অগো নবীজি আপনি যখন আমার কালাম থেকে তেলাওয়াত করেন, মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে থাকেন, আর যখন আপনার উপরে বেঈমান কাফিরের দল যারা আপনাকে বিশ্বাস স্থাপন করে না, নবী হিসাবে মানে না, রসুল হিসাবে মানে না, রেসালতে তারা স্বীকৃতি দেয় না, তখন আপনি তেলাওয়াত করার কারণে আর তারা যে আখেরাতে বিশ্বাস করে না, তারা তারা সফলকাম হবে না, তারা তা আপনাকে দেখে না, আবু বকরকে দেখে কিন্তু আপনাকে দেখে না, এর কারণ কি নবীজি জানেন? আপনি যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করতে থাকেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাকে কুদরতিভাবে কুদরতি একটি পর্দা দিয়ে আপনাকে হেফাজত করি। এজন্য বন্ধুরা আমার উম্মে জামিল আবু বকরের সঙ্গে কথা কয়, আবু বকরকে দেখে কিন্তু নবীজিকে দেখেন, দেখেন নবীজির সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক ধরনের কটু কথা, কটু বাক্য, এমনকি অনেক বড় ধরনের আলটিমেটাম দিয়ে উম্মে জামিল চলে গেছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে উম্মে জামিলের কথাও এনে দিলেন, হাম্মালাতাল হাতব ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতব, দংশ হোক আবু লাহাব, আবু লাহাবের স্ত্রী, সেও নবীজিকে কষ্ট দিয়েছে, তার স্ত্রীও নবীজিকে কষ্ট দিয়েছে, সে যেমন কষ্ট দিতে কম দেয় নাই, তার স্ত্রী উম্মে জামিলও নবীজিকে কষ্ট দিতে কম দেয় নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের কথাটাও কুরআনে করিমের মধ্যে একখানা আয়াতের মধ্যে এনে দিলেন, ওয়ামরাআতু, এবং অচিরে তার স্ত্রী, তার ওয়াইফ নিক্ষিপ্ত হবে লেলিহান অগ্নিতে, অর্থাৎ জাহান্নামের আগুনে তাকে নিক্ষিপ্ত করা হবে। তার নামটা কি? উম্মে জামিল। কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। তো বন্ধুরা আমার দেখেন, একটু লক্ষ্য করে, নবীজি রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে কোন সময়ে যে যেভাবে পেরেছে, যেভাবেই দুশ্মনী করেছে, বিদ্রুপ আচরণ করেছে, নবীজির সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করেছে, অসঙ্গতিমূলক আচরণ করেছে, চরম বিদ্বেষ ভাব দেখিয়েছে, তাদের কিন্তু একটা না একটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা? যার বাস্তব নমুনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া ইবনে খালফ এর কথার জবাব দিতে গিয়ে, তার এই বিষয়টাকে তুলে ধরতে গিয়ে সূরা হুমায়ূন নাযিল করলেন, আস ইবনে ওয়াইলের উপহাস এবং কটুক্তির জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা কাউসার নাযিল করলেন এবং এমনকি নবীজির চরম বিদ্বেষী মনোভাব জ্ঞাপন করে নবীজির আপন চাচা আবু লাহাব যে নবীজিকে কষ্ট দিয়েছে সেই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবটাকে অবতীর্ণ করে দিয়েছেন, ঠিক কিনা? এবার আমরা সূরা লাহাবের শানে নজুল বুঝছি কি বুঝছি না আপনারা বুঝতে পারছেন? সূরা লাহাব আল্লাহ কেন নাজিল করলেন? ভাইরা আমার একটা জিনিস লক্ষণীয়, যারা নবীজিকে যার নিজের থেকে নিজের মা বাবার থেকে পরিবার পরিজন থেকে অত্যাধিক মহব্বত না করবে তারা সফল কাম হবে না, তারা সফল মুমিন হতে পারবে না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হতে গেলে আমরা নবীজিকে মহব্বত করা লাগবে, ঠিক কিনা? যদি আমরা নবীজিকে মহব্বত করি তাহলে আমরা আল্লাহকে মহব্বত করব, আর যদি আল্লাহকে মহব্বত করি তাহলেই তো আমরা জান্নাতে যেতে পারব, ঠিক কিনা? যদি আমরা আল্লাহর হুকুম মানি না, নবীজির রেসালত নবীজির আদর্শ আমরা মানি না, তাহলে আমরা নামে মুসলিম হতে পারি কর্মকাণ্ডে মুসলিম হতে পারবো না, আমরা জান্নাত এর লাভের আশা শুধু মৌখিকভাবে আশা করবই কিন্তু তার প্রতিফলন করবে না, ঠিক কিনা? ভাইরা আমার নবীজির সঙ্গে যুগে যুগে যারাই দুশ্মনী করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে পর্যস্ত করে কোনো না কোনো ভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। নবীজি একবার নবীজির সময় কাব ইবনে আশরাফ নামের একজন লোক ছিল, সে ছিল আরবের মধ্যে বিশাল টাকা পয়সার অধিকারী, অনেক টাকা পয়সার মালিক। নবীজিকে সে অনেকভাবে গালি গালাজ করত, কবিতার মাধ্যমে গালি দিয়ে সে অনেক জায়গায় গিয়ে মহিলাদের নিকটে গিয়া প্রেমের গান বাজাইত, সে নিজেও গায়ক ছিল। কি ছিল? আর একটু কথা বলেন না, গায়ক ছিল। সে গান গাইতো মহিলাদের নিকটে গিয়া, গান গেয়ে গেয়ে মানুষকে ইসলাম থেকে বিমুখ করার জন্য, ইসলাম থেকে ফেরানোর জন্য অপচেষ্টা করে থাকতো। তার নাম হলো কাব ইবনে আশরাফ। তার টাকা পয়সার কোনো কমতি ছিল না। সে একবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে হত্যা করার জন্য মহা প্ল্যান, গুরুত্বপূর্ণ একটা পরিকল্পনা করে ফেললো, যেই দুষ পরিকল্পনা এমন দুষ্পরিকল্পনা করলো যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করেছে যদি এভাবে আরো কিছুদিন যায় তাহলে দেখা যাবে আরবের সকল মানুষ মুসলমান হয়ে গেছে, তখন আমরা তাইক্কা কি করব, ঠিক কিনা? তার মনে মনে এই ভাব, তার মনে মনে হলো এই চিন্তা কুচিন্তা এই ধারণা, তাহলে কি করা যায়? তার ফ্যামিলির মানুষ সহ, তার পরিবারের মানুষ সহ, তার আত্মীয় স্বজন, তার দুস্থ আহবাবদেরকে নিয়ে বসে পরামর্শ করে বলল, না এভাবে আর কতদিন এভাবে আর চলতে দেওয়া যায় না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে এই আমার বাসভবনে ডেকে এনে দাওয়াত দেব, দাওয়াত খাওয়াবো, দাওয়াত খাওয়াই তাকে শেষ। নাউজুবিল্লাহ, তার এই পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতে দিলেন না। যখন কাব ইবনে আশরাফ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে দাওয়াত দিল, নবীজি তার ঘরে দাওয়াত খাওয়ার জন্য কবুল করলেন, বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন, যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের নিকটে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, কার বাসভবনে আপনি এসেছেন, কার গৃহে আপনি আসছেন, কার ঘরে আপনি আসছেন, শত্রুর ঘরে আপনি এসছেন যে আপনাকে দুষ্পরিকল্পনা করেছে, এমন একটি পরিকল্পনা করেছে আপনাকে সে আর দুনিয়াতে থাকতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আল্লাহর হুকুম আর একটা মুহূর্ত বিলম্ব করবেন না, দাওয়াত খাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি এই মুহূর্তে কাব ইবনে আশরাফের ঘর থেকে বের হয়ে যান। নবীজি এমন কষ্ট পেলেন, এমন দুঃখ পেলেন, আয়েশা বলেন এমন কি আমার কোনো দরদি নাই, আমার কি এমন কোনো হিতাকাঙ্ক্ষী আমার সাহাবায়ে কেরামের মধ্যে নাই যে কাব ইবনে আশরাফের কল্যাণা আমার নিকটে এনে হাজির করবে? সাথে সাথে নবীজির প্রিয় সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি এক পায়ে খাড়া, আপনি যেদিন বলবেন যেভাবে বলবেন সেভাবে আমি কাব ইবনে আশরাফের মাথাটা আমি আপনার পায়ের নিচে এনে ফেলে দিব ইনশাআল্লাহ।
আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন নবীজির জন্য কেমন আশিক ছিলেন তার সাহাবায়েকেরা, অথচ আমাদের হাতের সামনে, আমাদের মুখের সামনে, আমাদের আমলের সামনে এমন কত কতগুলো মানুষ রয়েছে, এমন সমালোচনা রয়েছে, নবীকে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, নবী সম্পর্কে কটূক্তি করে, কিন্তু আমরা কোনো প্রতিবাদ করি। কিন্তু বন্ধুরা আমার, আমাদের একটা কথা ভালোভাবে বুঝে রাখা, যুগে যুগে সময়ে সময়ে বিশ্ব আরবে রহমাতুল আলামিনকে নাস্তিক মুরতাদ বেঈমানের দল নবীজিকে গালি দিয়েছে, অপমান করেছে, কটূক্তি করেছে, কিন্তু এই পৃথিবীর বুকে তাদের কোনটাই হয় নাই, বর্তমানে হবে না, ভবিষ্যতে বিশ্ব আরবে রহমাতুল আলামিন যার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমানের দল গালি দিয়ে বাংলার জমিনে রেহাই পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাকে একটা পরিকল্পনা নিতে হবে, যেমন ভাবে আপনাকে হত্যা করার জন্য একটি প্ল্যান করেছিল, আমিও একটি প্ল্যান করে ওকে মারবো। নবীজি বলেন, তুমি যেভাবে ভালো মনে করো, তুমি যেভাবে ভালো মনে করো, মুনাসিব মনে করো, আসান মনে করো, প্ল্যান করো, যেভাবে করো, তাকে হত্যা করে তার মাথা কিন্তু আমার সামনে এনে দিতে পারলে আমি তোমার উপর রাজি হয়ে যাব। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফের আপন সদ ভাই, সদ ভাই বুঝেন আপনারা, হাতম ভাই, উনি আবার নবীজির সাহাবি, নাম হলো আবু নায়লা। যেই পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা যদি আল্লাহ না জানিয়ে দিতেন, জিব্রাইলকে না পাঠাতেন, তবে হয়তো নবীজিকে আমরা পেতাম না রে আবু নায়লা, না হতে দেওয়া যায় না, তোমার সৎ ভাইকে আমরা হত্যা করে ফেলবো, আমরা একটা পরিকল্পনা করব নবীজির সামনে তার মাতাকে তার নবীজির পায়ের নিচে ফেলে দিতে হবে। আবু নায়লা বলে, আল্লাহর নবী যদি খুশি হন আমার আপন সৎ ভাইকে মারতে আমার কোনো আপত্তি নাই। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির জন্য কেমন মহব্বত, ইসলামের জন্য কেমন দরদ, কেমন মায়া, কেমন মমতা ছিল তাদের, আপন সৎ ভাইকে মেরে ফেলবে, সেই জন্য তিনি সায় দিলেন। আবু নায়লা এবং আরো চার পাঁচজন সঙ্গীকে নিয়ে কাব ইবনে আশরাফের নিকটে নবীজির প্রিয় সাহাবী মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়া বলেন, আপনি আরবের একজন লিডার, আপনি একজন নেতা, আপনার সুনাম আরবের চতুর্দিকে, আমরা এখন বিপর্যস্ত, আমরা বিপদগ্রস্ত, আমাদের এখন কিছু টাকা কড়ির প্রয়োজন, আমাদেরকে কিছু টাকা পয়সা দাও, বিনিময়ে আপনি যা চাইবেন তাই দিব। কাব ইবনে আশরাফ বলে, ও তোমরা এখন বিপদে পড়ছো, তোমাদের বন্ধু কি তোমাদেরকে বিপদ থেকে উত্তরাইতে পারে না? তোমরা তো মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে নবী হিসাবে মানো, যাও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে নবী হিসাবে মানো, না 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 আমি কোনো টাকা পয়সা দিতে পারবো। আবার বললেন, আচ্ছা কাব ইবনে আশরাফ বলেন, আচ্ছা ঠিক আছে দিব, তবে একটা শর্তের বিনিময়ে, শর্তটা হলো তোমাদের গড়ের স্ত্রীদেরকে আমাদের নিকটে বন্ধক দিতে হবে, তোমার স্ত্রী ও মোহাম্মদ বিন মাসলামা তোমার স্ত্রীকে যদি আমার নিকটে বন্ধক দাও, যেই টাকা তুমি চাইবে, যেই টাকা তুমি চাও তার থেকে যদি ডবল চাও, তিন ডবল চাও, চার ডবল চাও, চার ডবল নিয়ে যে কোনো আপত্তি নাই, কিন্তু বন্ধক হিসাবে তোমার স্ত্রীকে রাখতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কাব ইবনে আশরাফ, তুই ধনী হতে পারিস, তোর সম্পত্তি থাকতে পারে, তুই লিডার হতে পারিস, কিন্তু তোর মর্যাদা বোধ নাই, আল্লাহর কসম আমরা মুসলমান, আমাদের নবী যে আদর্শ শিক্ষা দিয়েছেন, যে আদর্শ আমরা লালন পালন করি, সেই আদর্শে আমরা সেটাকে লালায়িত করি না, আমরা সেই আদর্শে বিশ্বাসী, আমরা এই বিশ্বাসীকে আমরা জলি দিতে পারি না, এই সামান্য টাকার জন্য আমাদের মুহতরমা স্ত্রী, আমাদের সম্মানের পাত্র, আমাদের গৃহলক্ষ্মীদেরকে কোনো ক্রমেই তোর নিকটে বন্ধক রাখতে পারি। সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাব ইবনে আশরাফ বললেন, তুমি যেহেতু এই শর্তে রাজি না, এই চুক্তি করবে না, তাহলে আমি টাকাও দিতে পারবো না। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন,
যেই কৌশল নিয়ে আমরা অ্যাডভান্স হচ্ছি সেই কৌশলটা যদি আমরা সফল কাম হতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিডার আপনি আমাদের নেতা, অনেক টাকা পয়সা, আপনার একটা সম্মান আছে, আপনার নিকটে আমরা আসছি, যদি আমরা খালি হাতে ফিরা যাই তবে আপনার একটা ক্রেডিট বলে কথা, ঠিক কিনা, আপনার দুর্বদনাম হবে। তবে হ্যাঁ আমি একটা প্রস্তাব দেই, দেখেন আপনার নিকটে সেই প্রস্তাবটি ভালো লাগে কিনা। কি প্রস্তাব? আমাদের নিকটে ভালো ভালো তলোয়ার রয়েছে, খুব দামি তলোয়ার, সেই তলোয়ার গুলা আমরা আপনার নিকটে বন্ধক রেখে দিই আর আমাদেরকে কিছু টাকা দিয়ে দেন। মুহাম্মদ বিন মাসলাম রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই কথা বলার পরে পরে কাব ইবনে আশরাফ খুব হতচকিত হয়ে খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে বলল, আহারে প্রস্তাবটা তো খুব সুন্দর, এত দামি দামি তলোয়ার, এগুলা দিয়ে আমি মুসলমানদেরকে কর্তলগত করব, মুসলমানদেরকে হত্যা করব। এই পরিকল্পনা যে মুহাম্মদ বিন মাসলাম রাদিয়াল্লাহু তাআলা কিভাবে অ্যাডভান্স হচ্ছেন সেই পরিকল্পনা নিয়ে তারা তো জানতো, জানতো যদি তাহলে এই চুক্তিতে তারা স্বাক্ষর করত না। কিন্তু মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলার পরিকল্পনাটা ছিল এরকমই যে যদি চুক্তিবদ্ধ হয়ে যায় এই অস্ত্রের বিনিময়ে তাহলে ওই অস্ত্র নিয়ে আমরা বাড়িতে যাব আর তাকে একেবারে কুপুকাপ করে। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লিডার ঠিক আছে, আপনি যদি এই শর্ত আপনি মানেন তাহলে আগামীকাল আমরা রাত্রিবেলায় আপনার নিকটে অস্ত্র জমা দিতে আসব। কোন সময় আইব? রাত্রিবেলা অস্ত্র জমা দিতে আসবে। কাব ইবনে আশরাফ বললেন, আচ্ছা ঠিক আছে, অসুবিধা, রাত্রিবেলায় আইসে। পরের দিন কাব ইবনে আশরাফ তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে গেছে, রাত্রি যখন অনেক গভীর তখন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা সাথীদেরকে বললেন, চলো সাথীরা, আর কাল বিলম্ব করা যায় না, আর দেরি করা যায় না, এখনই কাব ইবনে আশরাফকে হত্যা করার উপযুক্ত সময়। সাথীরা চলে গেলেন, কাব ইবনে আশরাফকে দরজায় গিয়ে নক করলেন। আমি মুহাম্মদ বিন মাসলামা। কাব ইবনে আশরাফ সাথে সাথে দরজা খোলার জন্য দৌড় মারলেন। কাব ইবনে আশরাফের স্ত্রী বলেন, স্বামী কই যাবে তো রাত্রে, বিপদ হওয়ার সম্ভাবনা, যেই ডাক মারছে, যেই ডাক দিয়েছে সেই ডাকের কাছ থেকে, সেই ডাকের ভঙ্গিতে আমি রক্তের গ্রাম পাইতেছি। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলার ডাকের শব্দতেই এমন বুদ্ধিমতী মহিলা, সে ডাকের ভঙ্গিতেই বুঝতে পারছে, স্বামীকে বলে, স্বামী যেও না, আমি তোমাকে বাধা দিতেছি, ডাকের ভঙ্গিতেই আমি বুঝতে পারছি ওই ডাক থেকে রক্তের গন্ধ আসে। কাব ইবনে আশরাফ বলে, হে প্রাণপ্রতি, তুমি টেনশন নিও না, তুমি চিন্তিত হয় না, মুহাম্মদ বিন মাসলামা একজন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, আমার বিশ্বাস, আমার বন্ধু, আমার মুহাম্মদ বিন মাসলামা আমাকে এই ধরনের কোনো দুষ্কৃতি করবে না। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা কাব ইবনে আশরাফ দরজা খোলার পরে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পরে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিডার, ও নেতা, আপনি আমাদের গোত্রীয় নেতা, আপনাকে আমরা অনেক সম্মান করি, ও লিডার, আপনি এমন কোন আতর ব্যবহার করেছেন, আপনি এমন কোন সুগান মারছেন, এমন কোন সেন্ট আপনি মারছেন যে সেন্টের কারণে আশেপাশের সকল এলাকাটা মুহুর্মুহুর হয়ে যাচ্ছে, আশেপাশের সব এলাকাটা সুগ্রাম হয়ে যাচ্ছে, বুঝছেন আপনারা কথাটা? মুহাম্মদ বিন মাসলামা বলেন, এমন কোন আতর, এমন কোন সেন্ট আপনি মারছেন যে সেন্টের কারণে আমাদের এই এলাকাটাই শুধু আতরের গ্রানে সুগ্রাম হয়ে যাচ্ছে। সে তো কাব ইবনে আশরাফ এই ফর্ম পেয়ে একবারে ফুলে যাচ্ছে, বলে, হে আমার স্ত্রী তো এই আতরটা বানায়, আমার ঘরে আমার স্ত্রী আতর উৎপাদন করে, সে খুব ভালো আতর উৎপাদন করতে পারে, কিন্তু আসলে সে তো অনেক ধনী ছিল, বড় বড় কোম্পানি, বড় বড় লোক, তো অনেক টাকা দিয়ে আতর কিনে, সেন্ট কিনে সে খরিদ করে তার বডিতে পারফিউম ইউজ করত। এবার মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিডার, আপনার শরীর থেকে সুগ্রাম বের হচ্ছে, আসুন আপনার গ্রামটা, আপনার শরীরটা একটু সুখে নেই। কাব ইবনে আশরাফ এমন এমন ভাবে নিয়ে তার মাথাটাকে দিল। মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া, লিডার, আপনার শরীর থেকে এমন সুগ্রাণ আসতেছে, আমি জীবনে কোনোদিন এইরকম সুগ্রাণ পাই না, আসুন আপনার মাথাটা দিন, আমি আপনার মাথা থেকে একটু সুগ্রাণ নেই। সুবহানাল্লাহ, বলেন না, বুঝতে পারতেছেন না কৌশল?
হে বেটা মোহাম্মদ বিন মাসলামা নবীজির স্বামী বলেন, আপনার মাথাটা দিন, মাথা থেকে আমি একটু শুকরান নেই। এটা কিন্তু একটা কৌশল। এবার মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলার কথা স্মরণ, মাইন্ডে স্মরণ, বিশ্বাসে নবীজির দুশমন তার মাথাটাকে পেতে দিল। মোহাম্মদ বিন মাসলামা নবীজির প্রিয় সাহাবি তার মাথা থেকে গ্রান নিতে লাগলেন। গ্রান নিতে নিতে বলেন, আপনার চুলটাকে আমি একটু ধরি, একটু হাত দিয়ে নাড়ি, এত মুলায়ম চুল, এত সুগার, এত সুন্দর বডি। এই বলে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা নবীর দুশমন কাব ইবনে আশরাফের চুলের মধ্যে রবে ধরলেন। ধরার পরে সাথীদেরকে আবু হুনাইলা সহ সবাইকে ইশারা দিলেন, যাও যাও এবার কাম সারো। সাথে সাথে মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ইশারা মারলেন, আর নবীর দুশমনকে ওই মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা নতুন একটা তরবারি আঘাত করে গর্দানের মধ্যে এমন ভাবে একটা আঘাত করেছে, এক আঘাতের কারণে মোহাম্মদ বিন মাসলামা এমন আঘাত দিয়েছে, এমন একটা আঘাত করেছে, এক আঘাতে কাব ইবনে আশরাফের দেহ থেকে মাথাটা দিকদণ্ডিত হয়ে গেছে। আরেকটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এভাবে বিশ্ব নবীর সাহাবি মোহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কাব ইবনে আশরাফের মাথাটাকে এনে ফেলে দিলেন। নবীজি বললেন, মোহাম্মদ বিন মাসলামা রে, এমন এক খুশি আমাকে করেছো আমি অতীতে আর এরকম খুশি হয় নাই, আমি তোমার উপরে খুশি, আল্লাহ তোমার উপরে খুশি। এরকম ভাবে আমার ভাইরা, আমরা যদি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আদর্শকে আমরা ধরে রাখতে পারি, আমরা যদি নবীজির অনুসৃত পথকে অনুসরণ করতে পারি, আমরা যদি নবীজির আদর্শ মানি, তাহলে ভাইরা আমার, আমাদের জন্য এরকম পুরস্কার পাবো, আমরা জান্নাতের মেহমান হব, আমাদের জন্য পরকালীন জীবন সফলকাম হবে, দুনিয়ার জীবনটাও সফলকাম হবে, আখেরাতের জীবনও আমরা সফলকাম হব, ঠিক কিনা ভাইরা আমার? যা আলোচনা করলাম, আমার এবং আপনার সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।